হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন তাহলে কি রেসিপি বানাই, দেখতে থাকুন তাহলে। তো এটা আছে দেশি মুরগি, একটা পোল মুরগি আছে, 700 গ্রাম মাংস হবে। তো এটা আমি আলাদা করে রেখে দেবো। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি কিছু আদা আর কয়েকটা রসুন আর পাকা লঙ্কা, এটা কাঁচা পাকা পেকে গেছে, এই লঙ্কা দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। তো আমি এটা এর মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন আমি এই মাংসটা একটু ম্যারিনেট করে নেব। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচানো এর মধ্যে, আর এখানে গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দেবো, পাউডার দিয়ে দেবো 1 চামচ, আপনি 1 চামচ দিয়ে দেবো। আমি একটা লাল লঙ্কা পাউডার অল্প করে দিলাম, যেহেতু আমি পেস্টও দেবো, একটু কাঁচা লঙ্কা পাকা লঙ্কা। আমি ধনিয়া পাউডার দিয়ে দেবো 1 চামচ আর দিয়ে 1/2 চামচ জিরা পাউডার, সর্ষের তেল উপর থেকে দিয়ে ভালো করে এটা মেখে নেবো। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তখন এটা আমি উঠিয়ে নেব, আলুগুলো বেশি আমাদের পুড়ে যাবে। এখানে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, একটু গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর লবঙ্গ, একটুটা দালচিনি, দুটো ইলাচি দিয়ে একটু লাল লাল একটু গন্ধ বাড়বে, তখন কিন্তু আমি এটা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে বেশ কালারটা দারুণ আসে, চিনিটা একটু মেরে ফেলে দেবো। এখানে আমি একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি আলাদা করে দেবো। এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে আদা রসুন আর পাকা লঙ্কা দিয়ে ভালো করে এটা সঙ্গে মিক্সি জারটা ভালো করে একটু দিয়ে জল আমি ঢাকা দিয়ে 5 মিনিট আমি কষে নেব। দেখুন ঢাকাটা উঠলে মাংসটা কিন্তু ভালোভাবে আমার হয়ে গেছে। এখন আমি যে ম্যারিনেশন করার যে মাংসটা আছে এটা আমি এখন আমি এই টমেটো একটা দিয়ে দেবো আর এর সঙ্গে ভাজা আলুটাও এর সঙ্গে দিয়ে দেবো, যেহেতু বেশি মুরগিতে বেশি টাইম লাগবে না, মুরগিলেই মনে যাবে। তো এই কষানোর সময় দিলে আলুটা ভালোভাবে গড়ে যাবে, তার সঙ্গে আমি এটা বসে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে দিয়ে আরও আমি ভালো করে এটা কষে নেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষলে না বেশি মুরগিটা কিন্তু ভালোভাবে গড়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আরও একবার ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু মাংসটা আমার বসিয়ে নিয়ে দিই, দেখুন বসেও গেছে ভালো। আর আমার কথা কোনো প্রয়োজন নেই, আমি গুঁড়ো মশলা দিই নি, যেটা আমি মাংসটা কাটিয়ে দিয়েছিলাম সেটাই আমি ব্যবহার করছি, কম মশলা, একদম কম মশলা দিয়ে একটা রান্না করবো। এখন আমি জল দিয়ে দেবো, আপনারা সবসময় গরম জলটা ব্যবহার করবেন, এটা কিন্তু দিলে কিন্তু খুব ভালো। গরম মশলা গরম করতে নেবো, আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে।
করে দেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো এখানেই শেষ করছি, বাই।